নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আগামী সপ্তাহ রাশি এটা অর্থাৎ থার্ড উইক জুলাই মাসের কী হবে কেমন যাবে কি যেতে পারে না পারে এই ভিডিওতে আমি তার আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বা করার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশন রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো আমি বিগত তিন চার দিন আমি জানি মাঝে মাঝে এই কথাগুলো বলি এবং কিন্তু ওই আমার পুজোটার জন্য ছুটতে হচ্ছে তো ওটাই অসুবিধা হয়ে গেছে তো চলুন বন্ধুরা আলোচনাগুলো করি করা যাক এই সপ্তাহ কেমন যেতে পারে না পারে এবং কীভাবে চলা যেতে পারে তো আগে সাপ তিনটে পাঠ থাকে আপনারা জানেন প্রথম পাঠ হচ্ছে যে দৈনিকটা একটু ইনফরমেশানগুলো দিয়ে দেওয়া তারপর সাপ্তাহিক এবং লাস্টে একটু গল্প যোগের পাঠ থাকে তো সেইভাবেই শুরু করব কালকে মকর রাশি কালকে বিশে জুলাই সরি একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার মকর রাশি উত্তরা নক্ষত্র পূর্ণিমা তিথি কিন্তু যোগটা শুভ নয় বিষকুম্ভ যোগ পূর্ণিমাটা অত্যন্ত শুভ গুরু পূর্ণিমা তো যোগটা অত্যন্ত শুভ কিন্তু তিথিটা খুব একটা ভালো নয় এটা ব্যাপার তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার বা ভালো রেজাল্ট দিচ্ছে অশ্বিনী ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা সারা ধনিষ্ঠা শতভিসা এবং উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে বারোটা সাত থেকে একটা ছাব্বিশ দেখে ব্যবহার করবেন আগামীকালকে বারোটা সাত থেকে একটা ছাব্বিশ দেখে ব্যবহার করবেন রবিবার অবশ্যই সূর্য প্রণামটা সকালে উঠে করবেন কিন্তু যেহেতু পূর্ণিমা নারায়ণের দিন বলা হয় পূর্ণিমা মানে তো ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবেন বহু জায়গায় বহু পুজোপাঠ চলবে বা এরকম ব্যাপারগুলো চলবে অনেক জায়গায় সত্যনারায়ণ কথা হবে তো নারায়ণকে ডাকবেন নারায়ণকে ডেকে দিনটা দিনের কাজগুলো শুরু করবেন তাতে আপনারা বেটার বা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এবং সোমবারের ভিডিওতে আমি একটা ভিডিও দিয়েছি যে শ্রাবণের প্রথম সোমবার কি করা উচিত একটু দেখে নিতে হবে কিন্তু কারণ একটু আমরা তো প্রত্যেকেই মহাদেবকে ডাকি বা চাই তো একটু দেখে নেবেন ভিডিওটা গতকালকে দিয়েছি তো একটু দেখে নিতে হবে তো চলুন দেখুন বধুরা সারা দিনটাকেই ব্যবহার করবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন শুধু যে কোনো কাজ বা কর্মগুলো সম্পাদন করার ব্যাপারে একটু ধীরে সুস্থে কারণ বিস্কুম্ভচ তো একটু ধীরে সুস্থে এগোবেন বাস এইটুকু আমি আপনাদেরকে বলবো আগামী কালকের দিনে মানে রঙ আর কালারটা এই রঙ বা কালারটা প্রত্যেকেই কালকের দিনে এই তিনটে রঙের মধ্যে একটাকে চুজ করবেন লাল হলুদ বা সবুজ আপনি মেস আপনি তুলা আপনি বৃশ্চিক আপনি মকর আপনি কন্যা যে লাল হলুদ বা সবুজ এই রঙগুলোকে চুজ করতে পারেন ব্ল্যাক অ্যাভয়েড করবেন ডিপ ব্লু অ্যাভয়েড করবেন পূর্ণিমা তিথিতে এগুলো উচিত নয় লাল হলুদ সবুজ আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন হলুদের মধ্যে অনেক প্যাটার্ন থাকে লালের মধ্যে অনেক প্যাটার্ন থাকে সবুজের মধ্যে অনেক প্যাটার্ন থাকে এবং জেনারেলি আমরা এই কালারগুলো তো বেশি ব্যবহার করি তো এগুলো ব্যবহার করবেন সাদাটাও চলতে পারে তো করতে পারেন সংখ্যাগুলো একটু দেখে নিন কোন মানে কালকের দিনের জন্য তাহলে আমি কোনো বলছি না মেষ রাশিকে লাল বৃষ রাশিকে সাদা মিথুনকে কালো এভাবে বলছি না লাল হলুদ সবুজ ব্যবহার করতে পারেন টাইমটা ওইটা নক্ষত্রগুলো বলেছি এবার আসবো সংখ্যাগুলো মেষ তিন বৃষ চার মিথুন এক কর্কট তিন সিংহ নয় কন্যা ছয় তুলা পাঁচ বৃশ্চিক দুই ধনু তিন মকর সাত কুম্ভ ছয় মিন তিন তিন বৃহস্পতি সংখ্যা তো ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন তো চলুন সাপ্তাহিকটাই ঢুকি বা এই সপ্তাহ আপনাদের বা আপনাদের চলার পথে কি রেজাল্ট বা কি ফল দেবে সেটা একটু শুরু করি মেষ থেকে মিন রাশি তো কাকে দিয়ে শুরু করব প্রথম রাশি হচ্ছে মেষ মেষকে দিয়েই চলুন শুরু করা যাক মেসের মানুষ বা জাতক জাতিকারা দেখুন তার আগে একটু গ্রহগত অবস্থানগুলো জাস্ট বলে রাখি বৃহস্পতিমঙ্গল বৃষতে রবি শুক্রের একটা যোগের প্রভাব চলবে এটা কর্কটে বুধ ট্রানজিট করেছে এবং বুধ সিংহতে কন্যায় কেতু মিনে রাহু চন্দ্র মকর দিয়ে সবটা শুরু করছে এবং শনি কুম্ভতে বক্রি প্রথম রাশি মেষ রাশি আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন শরীরটা বন্ধুরা অনেকটা ভালোর দিকে যাচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি বা পেরেন্টস তাদের শরীর বা তাদের হেলথও কিন্তু ভালোই হবে তো আমি এবং আমার পেরেন্টস বা ফ্যামিলি হেলথ বেটার যাচ্ছে বেটার থাকছে ফাইন্যান্সিয়াল দিক স্টেবিলিটির দিকে এগোচ্ছে পাওনা টাকা আদায় হতে পারে অর্থপ্রাপ্তির চান্স রয়েছে এবং কম বেশি স্টেবেল অর্থের ব্যাপারে কিছু ইনভেস্ট হতে পারে কিছু কেনাকাটিও চলতে পারে ট্যুর বা ট্রাভেল কিন্তু বেগ দেবে যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল একটু দেখে বা একটু বুঝে গলে আমার মনে হয় ভালো হচ্ছে পেন্ডিং কোনো সমস্যা মিটতে চলেছে পুরনো কোনো ঝামেলা মিটতে পারে পুরোনো কোনো অশান্তি বা কোনো চলতে থাকা কোনো ঝামেলা মিটতে পারে কর্মক্ষেত্রে একটু রয়েশ হয়ে কাজ করতে হচ্ছে দৈব সাপোর্ট করছে কথা বলা যেতে পারে কর্মক্ষেত্রে একটু একটু রয়েশ হয়ে একটু দেখে শুনে এগোতে হবে একটু সাবধানতা অবলম্বন করে একটু প্ল্যান বা হিসাব করে আপনি যদি চলতে পারেন আপনি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি যখন মেসের মানুষ তো বন্ধুরা একটু পরিস্থিতিগুলোকে ডান দিক বাঁদিক সবটা আমি দেখেই এ সপ্তাহে কাজ করছি আমি কিন্তু তাহলে বেটার রেজাল্ট পাচ্ছি বিজনেস গড়পর্তা হচ্ছে বিজনেস লো নিচের দিকে যাচ্ছে আমি যেভাবে এক্সপেক্ট করছি যতটা যেরকমভাবে চল চলাটা এক্সপেক্ট করছি বিজনেসের ব্যাপারে আমি সেই জায়গা বা সেই ডেভেলপমেন্ট পাচ্ছি না তো বিজনেস মন্দার দিকে যাচ্ছে বিজনেস কাস্টমার সাপোর্ট কাস্টমার পাওয়া এটা কম হতে পারে দাম্পত্য জীবন টেনশান দেবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ খুব একটা ভালো নয় প্রেমে সাফল্য প্রেমের ঝগড়া অশান্তি ঝামেলা মিটতে পারে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি মিটতে পারে বিদ্যায় চঞ্চলতা আসছে মনোযোগের অভাব আসছে তো পড়াশোনা খেয়াল রাখতে হবে বা পড়াশোনা লক্ষ্য রেখে চলতে হচ্ছে সন্তান সুখ ভালো লিগাল কোর্টকাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে নিজে উদ্যোগ নিয়ে কোনো কাজ করা যায় কিন্তু একটু সতর্কতা সাবধানতা অবলম্বন করা জরুরি হচ্ছে অশ্বিনী মেষ রাশি হলে আপনি এই সপ্তাহে খুব তাড়াহুড়ো করার দরকার নেই খুব তাড়াহুড়ো বা খুব বেশি জোর ছোটার দরকার নেই ভরণী ভরণীর ক্ষেত্রে স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে কৃত্তিকা নক্ষত্র এক্সপেন্স বাড়তি হয়ে যেতে পারে বাড়তি বা অনেকটা হয়ে যেতে পারে সো এটা একটু নজর রাখবেন বা এটা একটু খেয়াল রাখবেন পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা বৃষর কিন্তু স্বাস্থ্য অবনতি স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বাবা মা ফ্যামিলি এজেড এনাদের শরীর স্বাস্থ্য ভালো আমার স্বাস্থ্য জায়গাটা ডিস্টার্ব করছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি টাকা পয়সার সেভিংস টাকা পয়সার চাপ কম কমবে এবং সেভিংস ভালোর দিকে যাচ্ছে অর্থনৈতিকভাবে স্থিরতা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে কোনো ট্যুর কোনো ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে দেখুন বন্ধুরা অফিস আপনাকে টেনশানে রাখবে অফিস আপনাকে চাপে রাখবে কিন্তু এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো ভ্যালুয়েবল কাজ বা খুব প্রেসারের কোনো কাজ আমার ঘরে বর্তাতে পারে বাট এ সপ্তাহে চাপে থাকলেও কাজ কিন্তু ভালোর দিকে যাচ্ছে কাজ কিন্তু পজিটিভ যাচ্ছে সিনিয়র হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট ইনিশিয়ালি না হলেও পরের দিকে গিয়ে আপনাকে সাপোর্ট করছে বা সাহায্য করছে তো বৃশ আমি আমার এই জায়গা বা এদিকটা যথেষ্ট ভালো প্রেসার রয়েছে কথা এগোনো যাবে নতুন কিছু ট্রাই নেওয়া যাবে বিজনেস গ্রোথ আসছে বিজনেস কাস্টমার পাব বিজনেসে স্যাটিসফ্যাকশান বাড়বে দাম্পত্য জীবন বেটার বন্ধুরা প্রেম কিন্তু ভোগাবে কাঁদাবে বন্ধুত্ব কাঁদাবে সুযোগ নিয়ে যাবে সুবিধা নিয়ে যাবে বন্ধু বান্ধবীরা এটা খেয়াল রাখুন স্টুডেন্টরা ভীষণ ভালো রেজাল্ট পাবেন লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা আপনাকে চাপে রাখছে পারিবারিক বিবাদের চান্সেস খুব কম বাবা মা বা ভাই বোন এনাদের সাথে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ারই কথা তো বৃষ স্টেবেল রেজাল্ট আশা করতে পারি একটু টেনশান হয়তো রয়েছে বাট ওভারঅল রেজাল্ট কিন্তু স্টেবেল বৃষ কৃত্তিকা নক্ষত্র দৈব সাপোর্ট করছে ছ রোহিণী নক্ষত্র প্রি প্ল্যান্ড প্রপার প্ল্যানিংটা জরুরি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিল্ড করুন মিথুন রাশি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হেলথ ভালো ইনক্লুডিং ফ্যামিলি প্যারেন্টস বা সিনিয়র মানুষগুলো বাবা মা এনাদেরও হেলথ ভালো কিন্তু টাকার চাপটা এখান দিয়ে নয় এখান দিয়ে যাবে বড় রকমের অর্থকষ্ট কষ্ট বাজে খরচা এবং টাকা পয়সার রিলেটেড একটা সমস্যা তৈরি হতে পারে গুরু গুরুজনদের সাথে সমস্যা তৈরি হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো জুনিয়র নিচুতলার লোকজনদের সাথে সম্পর্ক ভালো কিন্তু সিনিয়র সেটা ইনক্লুডিং প্যারেন্টস হাউসওয়াইফ হলে ইনলজ খেয়াল রাখবেন দেখুন বন্ধুরা কর্মক্ষেত্র পজিটিভ থাকছে সিনিয়রগুলোকে বা সিনিয়র যারা রয়েছেন ওপর মহল যারা রয়েছেন তাদেরকে একটু দেখে শুনে হ্যান্ডেল করবেন আমার মনে হয় কাজকর্ম পজিটিভ থাকবে পজিটিভ চলবে এবং স্টেবিলিটি বা গ্রোথ এক্সপেক্টেড আশা করতে পারি তো আপনি যখন মিথুনের মানুষ কাজ হয়ে যাচ্ছে যে কোনো দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব পালন করতে পারছি দায়িত্ব পালনের জায়গা বেটার হয়ে যাচ্ছে সো দেখুন রিস্ক নেবেন না কারণ সাপোর্টটা কম তো পড়মোহলে ফেঁসে যেতে পারেন গ্রিপ এবং ক্যালকুলেটেড ব্যাপারগুলো ভালো এবং একটা দেখবেন কাজ করতে গিয়ে ভেতর থেকে একটা আত্মবিশ্বাস পাবেন না ভাই মনে হচ্ছে ভালো হবে করে নিন ধার বাকিতে বিজনেস করবেন না বিজনেস তাহলে ডোবাতে পারে আদারওয়াইজ বিজনেস ভালো চলছে বিজনেসে প্রগ্রেস ডেভেলপমেন্ট বা অগ্রগতি আশাবাদী দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় প্রেমে সাফল্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন ভালো ফল হচ্ছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে এবং বাবা মার সাথে সম্পর্ক জায়গা ওই যে বললাম ভাই বোন বা জুনিয়রদের সাথে সম্পর্ক ভালো তাদের সাথে কোনো কিছু ডিসকাশান বন্ধুদের সাথে কোনো কিছু ডিসকাশান এগুলো চলতে পারে প্রপার্টি আইন আদালত এই ব্যাপারগুলো ভালো বিদ্যা যথেষ্ট স্টেবেল কনফিডেন্স বিল্ড করুন কারণ কনফিডেন্সটা লাগবে কাজে লাগবে বা চলতে গিয়ে কাজে লাগবে তো কনফিডেন্স বিল্ড করার দরকার আছে বন্ধুরা করুন অসুবিধা নেই মিথুন মৃগশিরা মিষ্টি কথা বলবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবার রিপিট করছি ভালো রকমভাবে সিনিয়রদের সঙ্গে বনি অভাব হতে পারে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি একটু সব ক্ষেত্রে একটু এগিয়ে থাকার চেষ্টা করুন বেটার হবে আমরা দেখবেন সেই করতাম আগে এখনও সে মেয়েরা করে নাইনের পরীক্ষা দিয়ে টেনের বই নিয়ে পড়া শুরু করে দিতাম এগিয়ে থাকার জন্য তো এই ব্যাপারটা নেক্সট কর্কট বেস্ট সপ্তাহ হতে পারে দেখুন বন্ধুরা কর্কট কারুর সাপোর্ট পাবেন না দৈব সাপোর্ট করছে পরিষ্কার কথা বুঝুন আমার কপাল সাপোর্ট করছে যাদের সাপোর্ট আশা করতে পারি তারা করছে না আমার নিজের যোগ্যতায় এগোনোর জায়গা রয়েছে সো আমাকে ট্রাই বাড়াতে হবে দৈব যেহেতু সাপোর্ট করছে যে কোনো প্রতিবন্ধকতা এবং বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জায়গা রয়েছে ডেফিনেটলি রয়েছে কর্কটের হেলথ একটু ভোগাচ্ছে পরিবারের হেলথ ভালো সিনিয়রদের হেলথ ভালো ইনভেস্টমেন্ট ভালো হতে পারে ট্রাভেল কিন্তু বেগ দেবে কোনো প্রকার ট্যুর কোনো প্রকার ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার বেগ দিচ্ছে ঝামেলা মেটাবেন প্রবলেমগুলোকে সলভ করবেন ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন চাপ নেবেন বেটার রেজাল্ট পাবেন চাপ নিতে হবে হুম কারুর আশ্বাস কারুর প্রতিশ্রুতিতে খুব বেশি ভরসা না রেখে আপনি নিজেকে আগে প্রশ্ন করুন যে ভাই পারবি আমাদের আমরা অনেক সময় মনে মনে কথা বলি না পারবি মন বলছে হ্যাঁ পারবো চলে গো বিজনেস ভালোর দিকে যাচ্ছে সো সেলফ কনফিডেন্সটা জরুরি নিজের ওপর আস্থা এবং সত্যিই নিজের ওপর ভরসা রাখাটা জরুরি দাম্পত্য স্টেবেল প্রেম কিন্তু খুব একটা ভালো নয় তো প্রেমে চাপ প্রেমে বাধা প্রেমজ ব্যাপার সেপারগুলো আপনাকে প্রেসারে রাখছে অবাধ্য সন্তান বিদ্যায় সাফল্য লিগাল ব্যাপার স্যাপার সাপোর্ট করবে জ্ঞাতি শত্রুতা চলছে বন্ধুত্ব তাও হয়তো সাপোর্ট করতে পারে জ্ঞাতির লোকজন ব্লাড রিলেশনশিপগুলো খুব ভালো হচ্ছে না এবং অ্যাকচুয়ালি এটা চাপে কোনো ডিল কোনো ডিল করা কোনো প্রেজেন্টেশন দেওয়া কোনো কথাবার্তা বলা চলবে পুনর্বসু লোককে গ্রিপ করবেন ধরবেন গ্রিপ করবেন হয় না দেখবেন কি প্রত্যেকটা লোকের কিছু মানে ভালো লোক বা খারাপ লোক কিছু ফলোয়ার্স থাকে সেই লোকগুলোকে তারা কন্ট্রোল করে এই গ্রিপটা করতে হবে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে এক্সট্রা হেডেক কোনো ক্ষেত্রে নেবেন না অশ্লেষা আপনার হেল্পফুল নেচার বা মানসিকতা আপনাকে ডোবাতে পারে লক্ষ্য রাখুন সিংহ সিংহকে ধূর্ত হতে বলছি ধূর্ত এ সপ্তাহে যা কানেকশানস রয়েছে আমি বলবো একটু একটু ক্লেভার একটু ধূর্ত সুযোগ সন্ধানী বেটার রেজাল্ট পাবেন চাপ নিতে হবে কিছু ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে আপনি সিংহর মানুষ হলে স্পিকিং পাওয়ার যতটা মানে যেভাবে স্পিক বা বলতে পারবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন আপনি যখন সিংহের মানুষ বন্ধুরা হেলথটা অ্যাভারেজ ফ্যামিলি হেলথটা খুব একটা ভালো নয় স্পেশালি বাবা মা সন্তান সুখ ভালো সন্তানের হেলথ ভালো ইনভেস্টমেন্ট পার্ট ফাইন্যান্সিয়াল পার্ট বেটার চাকরি ক্ষেত্রে জায়গা তৈরি করতে হবে এবং সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে কর্মসিদ্ধি লাখ সাথ দিচ্ছে লাখের থেকেও বড়ো কথা ব্রেনকে সাথ দিতে হবে সো সেইভাবে চলুন সেইভাবে প্ল্যান করুন আপনি ওয়াইফ হল তিক্ততা ঝগড়া বিবাদ দাম্পত্য বিবাদ মেটান স্বামী স্ত্রীর সম্পর্ক পজিটিভ যাচ্ছে প্রেমে বাধা প্রেমটা খুব একটা ভালো নয় বা প্রেম যে ব্যাপার স্যাপারগুলো প্রেম সংক্রান্ত বিষয়টা খুব একটা স্টেবেল নয় তো এটা একটু চাপের হতে পারে লিগাল নিয়ে আমি খুব বেশি উরিড নই তো চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হচ্ছে নিজেকে প্রমোট করুন বিজনেসকে প্রমোট করুন বিজনেসে গ্রোথ এক্সপেক্ট করতে পারি কোনো পারিবারিক বিবাদ কোনো পারিবারিক জটিলতা অশান্তি মিটতে পারে মেটার চান্সেস রয়েছে কন্ট্যাক্টস বিল করুন বন্ধুত্ব বাড়ান কোনো প্রেজেন্টেশান কোনো ডিকটেশান কিছু এগুলো অবশ্যই হবে তো সিঙ্গল একটা ভালো সপ্তাহ রিপিট করছি নিজে না খেটে লোক খাটান না তাদেরকে তাদের অবশ্যই জিনিস দিয়ে দেবেন আপনি শুধু ব্রেনটাকে খাটাবেন দেখুন কাজ হয় কি না হয় হুম দেখুন ধরুন ম্যানেজার কোনো জায়গার তার তো একটা টিম থাকে দশজন পাঁচজন সাতজনের সেই সাতজন কেমন কাজ করবে তার উপর ম্যানেজারের প্রোগ্রেস লুকিয়ে থাকে তাই না তো আপনি সেই ম্যানেজারটা হন আপনি শুধু দেখুন ওই সাতজনকে কিভাবে চালানো যায়। অনেকটা কাজে করবে আপনি সিংহ আপনি যখন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা আরো চটপটে চটপটে হতে হচ্ছে হুম পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন অবস্থা বুঝে ব্যবস্থা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু ঘোরা বেড়ানো হবে এবং এরকম অফারগুলো এলে অ্যাকসেপ্ট করবেন বেটার ফল পাবেন সিংহর পর আছে কন্যা রাশি অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা কন্যা রাশির ক্ষেত্রে না এই সপ্তাহটা টাফ একটু হবে এবং টেনশান বাড়বে স্পেশালি ফ্যামিলি হেলথ নিয়ে এক নম্বর কথা কেউ না কেউ আমার বাবা আমার মা আমার সন্তান আমার হাজবেন্ড আমার ওয়াইফ কেউ না কেউ এই ব্যাপারটা আমার হেলথ ভালো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ভুল খাতে ইনভেস্টমেন্ট বাজে খরচা বৃদ্ধি বা বেড়ে যাওয়া এর কানেকশানসগুলো রয়ে যাচ্ছে বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কন্যার মানুষ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে নিজে উপস্থিত থেকে নিজে প্রেজেন্ট থেকে কাজ করুন কাজগুলো কমপ্লিট করার জন্য বেগ পেতে হবে তাই ধৈর্য বাড়াতে হবে দৈব সাপোর্ট করছে না কিছু বন্ধুত্ব সাপোর্ট করতে পারে কিন্তু অ্যান্টি থাকছে শত্রুতা বা শত্রুতার জায়গা শত্রুতার পরিবেশ এটা কিন্তু বন্ধুরা কন্টিনিউ হবে সো লক্ষ্য রাখবেন আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে কন্যা রাশির ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে দেখে চলতে হচ্ছে সমস্যা বা শত্রুতা বাড়াবেন না পেন্ডিং প্রবলেমসগুলোকে দেখে শুনে হ্যান্ডেল করবেন ব্যবসা শুভ চাকরি ক্ষেত্র কিন্তু চাপের চাকরি ক্ষেত্রে মানুষগুলোকে হ্যান্ডেল করাটা চাপের হুম এটা একটু সামলে বা এটা একটু সতর্কভাবে চলুন বা চললে আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে আপনাদেরকে দাম্পত্য ভালো প্রেমও ভালো পরিবারের সাথে সম্পর্কগত দিকগুলো দেখে শুনে চলতে হচ্ছে লিগাল প্রবলেম ভালো রেজাল্ট দিচ্ছে বিদ্যাস্থান ভালো বাবা মা ঠিক আছে এবং আপনি হাউসওয়াইফ হলে কিছু ক্ষেত্রে বাটারিং বা অয়েলিং করতে হবে তো টেনশান রয়েছে কিছু ঝঞ্ঝাট কিছু ট্রেস কিছু টেনশান অস্বস্তিকর বা অশান্তিকর পরিবেশ বা পরিস্থিতি এগুলো নিয়ে আপনাকে চলতে হবে আপনি কন্যার মানুষ বা জাতক যখন হচ্ছেন বা রয়েছেন তো কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র হলে লোকের দায়িত্ব নেবেন না হস্তা বন্ধুত্ব থেকে দূরে থাকবেন চিত্রা নক্ষত্র খুব কি বলবো কুইক কোনো সিদ্ধান্ত আপনাকে পস্তাতে পারে পস্তাতে হতে পারে তুলার আসি আপনি যখন তুলার মানুষ তুলার কিন্তু অপরচুনিটি তৈরি হবে বড়ো কোনো অপরচুনিটি আসতে পারে হ্যাঁ একাদশে বুধ দশমে যদিও রবি শুক্র রয়েছে কিন্তু দশমে শুক্র বড় কোনো অপরচুনিটি কিন্তু বুদ্ধির ভুলে সিদ্ধান্তের ভুলে আমি না নিজের লস করি এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন তুলার মানুষ বন্ধুরা দুটো জিনিস বুঝবেন তুলার হেলথের উন্নতি অর্থের উন্নতি তো আমি তুলা আমার শরীর ভালো আমার অর্থ বা অর্থনৈতিক জায়গাটা ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেল তুলাকে পজিটিভ রেজাল্ট দেবে তো সুযোগ সন্ধানই হন বড়ো অপরচুনিটি আসছে কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারবেন ভালো মাছ বড়ো মাছ ধরতে পারবেন এই জায়গাটা কিন্তু রয়ে যাচ্ছে এবং মানসিক চাপ অফিসে চলতে থাকা কোনো টেনশান কোনো ট্রেস কোনো ঝঞ্ঝাট এটা কিন্তু মিটে যেতে পারে ব্যবসা গড়পর্তা কিন্তু ব্যবসাও ওই লাভটা হঠাৎ করেই হবে ধরুন তিন দিন কিছু নেই একদিন এমন হলো তিন দিন এটা পুষিয়ে গেল তো সেইটার জন্য তৈরি হন আপনি আশা করছি সপ্তাহে কোনো বড়ো ঝঞ্ঝাটে পড়বেন না বড় কোনো শত্রুতার জায়গা তৈরি হচ্ছে না কিন্তু কিছু ক্ষেত্রে কিছু দেখনদারির জায়গা আপনি পাবেন সেটাকে কাজে লাগান আমা আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে খুচরো অশান্তি লেগে থাকছে প্রেমে সাফল্য প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং পারিবারিক জীবন আপনাকে সাফল্য দিচ্ছে তো পরিবার বা পরিজনদের সাথে সম্পর্ক ভালো ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো আত্মীয় স্বজনরা কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা নেবে নিক অসুবিধা নেই সন্তান একটু ভোগাবে তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের চালচলন বাচন কথা বলার ধরন এগুলো একটু ভোগাচ্ছে বিদ্যায় সাফল্য আশা করতে পারি লিগাল নিয়ে খুব বড় প্রবলেম বা খুব বেশি বড় সমস্যা হওয়ার চান্সেস বা জায়গা নেই তো ওভারঅল ঠিক রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা আবার রিপিট করছি শরীরটা ভালো হচ্ছে তো বন্ধুরা দেখুন এক সপ্তাহে তো বিশাল কিছু পাল্টে যায় না প্যাটার্নটা কি হবে এটা জানতে হয় হুম বর্ষাকাল মানে তিরিশ ষাট দিন মানে তিরিশ দিনই বৃষ্টি হবে না চার দিন এমন বৃষ্টি হলো আমরা বেরোতে পারলাম না এটা প্যাটার্ন এই সপ্তাহ বৃষ্টির সপ্তাহ বা এই সপ্তাহ শুকনো থাকার সপ্তাহ এই যে ব্যাপারটা এই প্যাটার্নটা এটা অপরচুনিটিগুলো হঠাৎ হঠাৎ করে আসবে সেটাকে ধরলে বেটার রেজাল্ট পাবো তো চিত্রা বন্ধুদের সাপোর্ট প্রয়োজন হবে বা সম এদের সাতি নক্ষত্র সাতি নক্ষত্রের ক্ষেত্রে ব্রেনওয়ার্ক উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা জল বুঝে এগোবেন মেপে এগোবেন বেটার ফল পাবেন বৃশ্চিক বৃশ্চিক রাশির এসব আর একটা কথা তুলা রাশি দৈব সাপোর্টে রয়েছে হুম এটা বুঝবেন বৃষ্টিক রাশি প্রথম ব্যাপার প্লাস পয়েন্ট হচ্ছে হেলথগুলো ভালো হচ্ছে আমি আমার ফ্যামিলি বা আমার পরিবারের যারা সদস্য সদস্যা রয়েছেন দেখুন দৈব সাপোর্ট করছে না ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট ভালো নয় ধরে রাখুন যেটুকু প্রয়োজন ধরুন একটু মুদিখানা একটু মাছ মাংস বা একটু বাজারহাট হয়তো খুব নেসেসারি কিছু কেনাকাটি এইটুকু বাদ দিয়ে বড় কিছু করা উচিত হবে না এটা লক্ষ্য রাখুন বৃষ্টিক রাশি বড়ো কোনো ঝামেলা লোকের ঝামেলা দোষের ভাগিদার হয়ে যাওয়া গালিগালাজ খেয়ে যাওয়া ভালো কাজ করলে নাম পেলেন না এই রকম কিছু কানেকশানস রয়েছে রয়ে সয়ে চলার সপ্তা হচ্ছে বন্ধুরা রয়েস হয়ে চলা সবটা হচ্ছে যেটুকু দায়িত্ব দেওয়া হবে পালন করুন খুব বড় টার্গেট অ্যাচিভমেন্ট হয়তো হবে না এবং অনেক কাজ এরকম হতে পারে লাস্ট মুমেন্টে গিয়ে কাজ পণ্ড হলো এ আর সবচেয়ে বড় কথা বন্ধুত্ব থেকে সাবধান সাবধান আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা বাবা মা দাম্পত্য সাপোর্ট করবে প্রেম বন্ধুত্ব সাপোর্ট করছে না তো প্রেম করছেন খুব ভালো কথা সাবধানে করুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবাদ চলছে মেটান কারণ ওই মানুষটা পার্টনারের সাপোর্টটা দরকার বাবা মার সাপোর্টটা পাচ্ছেন বাবা মার সাপোর্ট নিন তাদের হেল্প নিন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি বৃষ্টিকের মানুষ হলে সন্তান সুখ ভালো বিদ্যা অ্যাভারেজ চলছে লিগাল প্রবলেমগুলো ভালো হচ্ছে যখন লিগাল চলছে সেটা ঠিকঠাক চলছে ঠিকঠাক দিকে যাচ্ছে বা পজিটিভ চলছে এক্সপেক্ট করতে পারি জ্ঞাতি শত্রু থাকবে এবং আপনি মানুষ চিনতে ভুল করতে পারেন এ ভালো এ খারাপ এই যে এ ভালো তো আপনি ভাবছেন এ খারাপ আর এ খারাপ আপনি ভাবছেন এ ভালো এই ব্যাপারটা হতে পারে তো এটা একটু লক্ষ্য রাখবেন তো বুঝে চলা সপ্তাহ দেখে চলার সপ্তাহ রিস্ক নেওয়ার সপ্তাহ নয় ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে বড় কাজ ডিস্ট্রিবিউট করুন একলার ঘাড়ে যেন চাপ না পড়ে বিজনেস মোটামুটি চলছে আমি এক্সপেক্ট করব বা আশা করবো বিজনেস হচ্ছে খারাপ নয় চলছে চলবে বা এটা বলতে পারি তো বৃষ্টিক বিশাখা নক্ষত্র আমি জুনিয়র থেকে থেকে একটু সাবধান থাকতে বলছি জুনিয়র যে কোনো ক্ষেত্রে বৃষ্টিক অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা টাকা পয়সার ব্যাপারে সাবধান জ্যেষ্ঠা পারিবারিক কলহ একটু লক্ষ্য রাখুন তো এটা গেল বৃষ্টিক রাশি ধনুরাশি বন্ধুরা ধনুরাশির অর্থ কষ্ট এই একটাই প্রবলেম বড় প্রবলেম এটা ট্রাভেল ভালো হেলথ ভালো আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো এক আরেকটা ব্যাপার চোটাঘাত লাগার জায়গা রয়েছে তো শরীর সাবধান হুম মানে শরীর সাবধান নয় মানে ওই ড্রাইভ করা রাস্তাঘাটে চলা ফেরা এগুলো এগুলো সাবধান ট্যুর কিন্তু ভালো কিন্তু ওই আমি দুশোটায় বাইক চালাচ্ছি একদম কান গুছে ধরে রেখে দিয়েছি এগুলো হবে না লক্ষ্য রাখবেন কাজ পজিটিভলি এগোচ্ছে আপনি দায়িত্ব নিন আপনি আপনি ইনিশিয়ালি সমস্ত কথা ক্লিয়ার করে বলুন দিয়ে আপনি কাজগুলো শুরু করুন আপনার কাজ ভালো হচ্ছে কাজ পজিটিভ থাকছে পজিটিভ যাচ্ছে ধনুরাশি সো একটা জায়গায় অ্যাট আ টাইম ফোকাস করে কাজে এগোন আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা ইভেন বিজনেস বেটার হবে টেনশান কমবে আপনি কাজ করবেন দুটো সপ্তাহ পরের জন্য চারটে সপ্তাহ পরের জন্য আজকে কাজ করেছি আজকে প্রফিট এটা নয় পয়সার চাপ রয়েছে ফাইন্যান্সিয়াল ব্যাপার চাপের কিন্তু কর্মসিদ্ধি দৈব সাপোর্ট করছে অফিস সাপোর্ট করবে শত্রু শত্রু যদি থেকেও থাকে তারা এমন কিছু বেগ দেবে না নিশ্চিন্তে এখন টাকার ব্যাপারটা একটু বুঝে বা বুঝে চলুন দেখে চলুন সামলে চলুন ব্যবসায় উন্নতি হবে চলছে কাস্টমার পাবেন পাশের দোকানদার ফাঁকা থাকলেও আপনার দোকান ভালো যাবে আমাদের প্রবলেম হচ্ছে আমরা বহু ক্ষেত্রে নিজেদের সাকসেস দেখতে পাই না হুম নিজেদের সাকসেস বা নিজেদের সফলতা দেখতে পাই না তো এটা ঘটনা দেখুন দেখবেন ভালো চলছে দাম্পত্যটা ভোগাচ্ছে ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম গণ্ডগোল গোলমাল চলতে পারে প্রেমে সাফল্য পরিবার মোটামুটি ঠিকঠাক ভাই বোনদের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে মাথাটা একটু ঠান্ডা রাখবেন ওয়াইফ হলে সবটা মিলিয়ে ভালো চলছেন বন্ধুরা বিদ্যা ভালো নয় সন্তান স্থান ভালো তো এডুকেশন বা এডুকেশানের জায়গা একটু লক্ষ্য রেখে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার হচ্ছে তো ধনু মূলা সব ক্ষেত্রে বড্ড বেশি টেনশান করে ফেলতে পারেন পূর্ব ছাড়া লোকের দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন উত্তরা ছাড়া নক্ষত্র ক্যাপাসিটি বুঝে কাজ করবেন আমার ক্ষমতা বিশ কেজি তোলার আমি দুশো কেজি তুলতে যাচ্ছি কোমরটার কোমরটায় লাগবে হ্যাঁ তো খিঁচ লাগবে এই ব্যাপারগুলো হবে তো একটু দেখে এই ব্যাপারটা মকর রাশি বন্ধুরা মকর রাশি আপনি মকর রাশির সাপ্তাহিক মান্থলি দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন দেখে নেবেন মকর কুম্ভ মিন দেয়া হয়ে গেছে কিন্তু তো মকরের জাতক বা জাতিকাদের অর্থভাগ্য ভালো মা বাড়ির মহিলা তাদের হেলথ খেয়াল রাখবেন আপনি বাচ্চাগুলো বাবা ভালো রয়েছেন এক্সপেক্টেড ইনভেস্টমেন্ট এবং ইনভেস্ট করার মতো ব্যাপার স্যাপার সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে যেতে পারে ট্রাভেল একটু বেগ দেবে একটু লেন্দি হবে বা প্রসেসটা খুব একটা স্মুথ হবে না এই ব্যাপারটা হতে পারে এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মকরের মানুষ মকর রাশির জাতক বা জাতিকারা দৈব সাপোর্ট করছে ওপর মহল মোটামুটি সাপোর্ট করছে এবং সকলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হাসি মুখে কথা বলা ইভেন আমি জানি এই চারজন আমার খারাপ চায় আমি তাদের সাথেও একটা সুন্দর সম্পর্ক রেখে চলছি আপনি বেটার রেজাল্ট পাবেন হুম মকরের কাজ ভালো হচ্ছে ট্রেস কিন্তু কমবে এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সমস্যা কোনো টেনশান হতে পারে ওপর মহলের চোখে নিজেকে একটু ভালো তুলে ধরতে পারেন ভালো প্রতিপন্ন করতে পারেন বন্ধুরা এটা একটু দেখতে হবে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সো মকর পজিটিভ ভাইবস আসছে কাজ হচ্ছে টেনশান তো থাকেই কিন্তু আমি বলবো ট্রেস ফ্রি হয়ে কাজ করুন আপনি অনেকটা ভালো রেজাল্ট পেতে পারবেন বা পেতে পারছেন দেখা যাক দেখুন ব্যবসা খুব একটা ভালো নয় বিজনেস পার্টটা চাপের দাম্পত্য ভালো প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকারা ভোগাচ্ছে বাবা মার সাথে সম্পর্ক ঠিক হচ্ছে পরিবারের সাথে সম্পর্ক ঠিক হচ্ছে ঠিক হচ্ছে বাড়ির মহিলাগুলোর শরীর একটু খেয়াল রাখছেন সন্তান একটু অবাধ্য থাকবে আপনার কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে প্রবলেম হবে এনার্জিটা ল্যাক করবে এটা এডুকেশানকে প্রবলেম দিতে পারে কিছু ক্ষেত্রে চাকরির জায়গায় এফেক্ট দিতে পারে এই ব্যাপারটা একটু সাবধানে আইন আদালত কোর্টকাছারি পুলিশি ঝামেলার নৈশু উত্তরা সারা নক্ষত্র কনট্যাক্স বাড়ান শুধু মাথা থেকে ছাঁটুন যে সাড়ে ছাতি ওটা নিয়ে ভাবছেন তো ওটাকে একটু বাদ দিয়ে ভাবুন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা চুজি হন লিমিটেড লোকজন নিয়ে কাজ করুন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এজেন্টদের সঙ্গে সলা পরামর্শ করে কাজ করুন সিনিয়রদের সাথে পরামর্শ করে ডিসকাস করে কাজ করুন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন নেক্সট রাশি হচ্ছে কুম্ভ চাপের সপ্তাহ হচ্ছে বন্ধুরা পুরো সপ্তাহটা কিন্তু চাপের হবে আমি দৈনিক রাশি তো দিই প্রত্যেক দিন দিই আপনারা জানেন তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন কোন দিন কেমন কিন্তু আমি এটা বলতে পারি যে সাপ দৈনিকের সঙ্গে সাপ্তাহিকের ফারাকটা এইখানেই সাপ্তাহিক মানে সাত দিনেরটা একটা আর দৈনিক মানে একদিনেরটা একটা মানে একটা সাপ্তাহিক সাতটা দৈনিক আছে এটা বুঝতে হবে কিন্তু অ্যাভ এই সপ্তাহ চাপের সপ্তাহ কাজ কাজে বাধা শত্রুতা আপনাকে ডমিনেট করা আপনার ওপর ডমিনেট করা আপনি করতে পারছেন না ইনভেস্টমেন্ট হবে না টাকা ধরে রাখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলছে বন্ধুত্ব দূরে এবং একটা সেফ ডিস্টেন্স সবসময় মেনটেন করে চলতে হচ্ছে আমি আমার ফ্যামিলি আমার বাবা মা বা আমার সিনিয়র শরীর ভালো থাকছে থাকবে অসুবিধা নেই কর্মক্ষেত্রে মারাত্মক চাপ প্রচণ্ড প্রেশার প্রচুর দায়িত্ব এবং কি বলবো এগোতে বা পগ্রেস পেতে সমস্যা আছে ব্যবসা চলছে ভালো ভালো না বললেও চলছে মানে মোটামুটি চলছে দৈব সাপোর্ট নেই এটা এটা প্রবলেমের আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা এটা খেয়াল রাখুন সামগ্রিকভাবে অনেকটা দেখে শুনে চলুন কোনো বড় সিদ্ধান্ত দশ বার ভেবে নিন হিউজ ইনভেস্টমেন্ট না করুন এবার এগুলো তো অ্যালার্ট করার ভিডিও যদি একটুও হেল্প হয় সেই জন্য করা তো এটা একটু দেখবেন দেখুন দাম্পত্য এবং প্রেম মোটামুটি স্টেবেল জ্ঞাতি শত্রুতা পাবেন খারাপ ব্যবহার পাবেন অ্যাকচুয়ালি বাবা মা সাপোর্ট করছেন কিন্তু কান ভাঙানোর লোক রয়েছে পরিবারের মধ্যে বা ওই কিছু কুটকাছালি করার লোক রয়েছে এটা বলতে পারি বিদ্যা সন্তান পজিটিভ রেজাল্ট হচ্ছে কিন্তু একটা কথা বুঝবেন বিশাল কিছু এক্সপেকটেশান বড় কিছু প্রত্যাশা কোনো জায়গা কোনো ক্ষেত্র থেকে রাখাটা চাপের কোনো কেউ আমার জন্য বিশাল কিছু করে দেবে হচ্ছে না শো একটু দেখে আপনি যখন কুম্ভের মানুষ রয়েশ হয়ে চলুন দেখুন খারাপ সময়ে মানুষকে মাপতে হয় হ্যাঁ একটা জিনিস বুঝবেন দেখবেন যে দেখুন একটা মানুষের সারা জীবন তো ভালো চলে না আপনার কাছে আপনার পকেটে পাঁচ হাজার টাকা রয়েছে দেখবেন পাঁচজন চলে এসছে যে চল ভাই তোর সাথে যাব কিন্তু আপনার যখন বাড়িতে কোনো ক্ষতি হচ্ছে খারাপ হচ্ছে কজন এসে পাশে দাঁড়াচ্ছে সেটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো সব মানুষগুলোকে মাপুন ধনিষ্ঠা নক্ষত্র এ সপ্তাহে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না শতভিসা কোনো রকম আর্গুমেন্টে যাবেন না বা ঠান্ডা মাথায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বড় ডিসিশান একলা নেবেন না অনেক সময় এরকম হয় না যে অফিসের এই ডিসিশানটা আমি নিচ্ছি আমার জন্য এত কিছু হয়েছে অত কিছু হওয়ার থেকে ওয়ান পারসেন্ট লস হলে কিন্তু তার দায়ভার আপনার এইটা বুঝবেন মিন কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন মিনের একটা টেনশানের জায়গা হাইপার টেনশানের জায়গা রয়েছে শরীর ভোগাতে পারে অ্যাংজাইটি আসতে পারে শারীরিকভাবে প্রবলেম রয়েছে আমার পরিবারের হেলথ ভালো ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবেল আমি দুশ্চিন্তা করছি অত্যধিক লেভেলের টেনশান করছি এই ব্যাপারটা কিন্তু আমি দু তিনটে জিনিস বলুন বলছি দেখবেন এক রাস্তা খুলতে পারে কোনো দিশা পেতে পারেন এক নম্বর কথা কাজ এগোচ্ছে পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে নতুন কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে এবং মাপতে থাকুন ধীরে সুস্থ হলেও কাজের গতি কিন্তু অগ্রগতির জায়গা যাচ্ছে তো কাজ বা কাজ করা স্টেবেল রেজাল্ট পজিটিভ এবং আপনি যদি টেনশান করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় বাধা কাটিয়ে কোনো জায়গা রয়েছে শত্রু দমন হবে নিজের ওপর আস্থা রেখে কাজ করুন বেটার ফল ডেফিনেটলি পাবেন আপনি যখন মিনের মানুষ ব্যবসাও ভালো হচ্ছে ব্যবসা বা বিজনেস করা বিজনেস সামলানো বিজনেস চালানো ভালোর দিকে যাচ্ছে ভালো হচ্ছে এটা বলতে পারি দাম্পত্যটা ভালো হবে বাবা মার সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে জ্ঞাতির লোকজন পারিবারিক বিরোধ বা বিবাদ মিটতে পারে এবং একটা ব্যাপার আপনাকে স্যাটিসফ্যাকশান দেবে সেটা হচ্ছে অনেক মানুষ আপনার ওপর নির্ভর করছে সন্তানরা অবাধ্য বিদ্যায় সাফল্য লিগাল পজিটিভ রেজাল্ট জমি সংক্রান্ত পারিবারিক সংক্রান্ত এই ধরনের বিবাদ মিটতে পারে ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে তো বন্ধুরা এ সপ্তাহর ভাইবস পজিটিভ ভাইবস ভালো হচ্ছে টেনশানটা যদি বাদ দিতে পারেন যদি টেনশান চাপ যদি একটু কম নিতে পারেন আমার মনে হয় আপনি রেজাল্ট অনেকটা পজিটিভ পাবেন আপনি যখন মিনের মানুষ তো মিন তিনটে নক্ষত্র পার করছে পূর্ব ভাদ্রপদ উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং উত্তেজনার উপর নিয়ন্ত্রণ রাখবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় রেবতী টার্গেট সেট করে কাজ করুন অ্যাচিভ হবে আমার মনে হয় অ্যাচিভ হচ্ছে বা অ্যাচিভমেন্টের জায়গা আসছে এটাই এটাই এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা সাহায্য করবে তো এটুকুই থাক চলুন নেক্সট পার্টটা শুরু করি নেক্সট পার্ট আমি কত সপ্তাহে চিরঞ্জীবীদের নিয়ে কথা বলছিলাম চিরঞ্জীবী মানে কোনো সিনেমা আর্টিস্টের কথা বলছি না কিন্তু চিরঞ্জীবী যারা বেঁচে আছেন কোথাও আছেন কোনো জায়গায় আছেন ভা আমি সেইটাকেই কন্টিনিউ করবো আমি অনেক কিছু জিনিস এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি এবং এর উপর বহু বই রয়েছে বহু বই রয়েছে হুম তো সেগুলো আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন এক একজনের এক একটা জিনিসই ইন্টারেস্ট থাকে তো কেউ গান বাজনা কেউ নাচ কেউ অভিনয় এগুলো নিয়ে চর্চা করতে ভালোবাসেন বা ঠিক এরকম এই জিনিসগুলো নিয়েও অনেকে চর্চা করেন এই জিনিসগুলো মানে এই এগুলো তো চিরঞ্জীবী কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বুঝেছি দেখুন চিরঞ্জীবী কি কীভাবে হওয়া যায় হুম যারা ধরুন নামটা অমর বলছি না যে কোনো একজন ভা খুব ভালো জন জীবদ্দশায় কাজ করেছেন তিনি অমর এটা বলছি না হতেই পারে এক হচ্ছে যারা সিদ্ধ সাধক সিদ্ধ সাধক তাদের দুটো ভাব থাকে দুটো আমি যেটুকু বুঝেছি বা দেখেছি এক হচ্ছে তারা বিশেষ কিছু ক্রিয়া জানেন শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার ক্রিয়াটা যারা জানেন হ্যাঁ তারাই কিন্তু তাদের আয়ুকে বিলম্বিত করতে পারেন এক নম্বর শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার যে ক্রিয়া হ্যাঁ এটা মানে সঠিকভাবে প্রাণায়াম দ্বারা যোগ দ্বারা এবং এগুলোকে যোগের এক একটা ভাগ রয়েছে যোগ রয়েছে রাজযোগ যোগ রয়েছে এই যে ডিলে করতে থাকা একবার শ্বাস আর একবার প্রশ্বাস নেওয়ার যে সময় সেটাকে ডিলে করা এর প্রসেস আছে এগুলো আপনারা যদি ঘাঁটাঘাঁটি করেন এগুলো জানতে পারবেন বা দেখতে পারবেন তো এইটা এটা প্রথম জিনিস দু নম্বর এটা মোস্ট ভাইটাল সেটা হচ্ছে কায়া পরিবর্তন বলা হয় দেহ পরিবর্তন আজকের যুগে এগুলো শুনতে আপনাদের আশ্চর্য লাগতে পারে কিন্তু সিদ্ধযোগীরা এই ক্রিয়াটি জানতেন বিশেষ কিছু ক্রিয়ার দ্বারা নিজের পুরনো অবয়বকে ত্যাগ করা তার মানে এই নয় যে অন্য কোনো শরীরে ভর করছে ওই ভূতে যেমন ভর করে এটা বলছি না আমরা শুনি না অমুক শরীরকে ভূতে ভর করেছে এই করেছে এইগুলো নয় কায়া পরিবর্তন বিশেষ কিছু ক্রিয়ার দ্বারা এবং অনেক সিদ্ধ সাধক এগুলোতে পারদর্শী ছিলেন এই এর দ্বারা তারা তিনশো চারশো পাঁচশো ছশো বছর পর্যন্ত তাদের আয়ু বা স্প্যানকে বাড়িয়েছেন এবং সেটা এর নিদর্শন কিন্তু আপনারা যদি কিছু বই বই রয়েছে যেগুলো পড়েন সিদ্ধ মহাত্মাদের বই পড়েন দেখবেন বিগত একশো বছরের মধ্যেও এই ঘটনাগুলো ঘটেছে নর্মদা পরিক্রমার ওপর অনেক কটি বই আছে একটি বই খুব বিখ্যাত আমি নাম বলছি না এখানে বলা উচিত নয় কারণ কোনটা কি বলা বলবো কার নাম বলছি না সেখানে দেখাচ্ছে এমন কিছু মহাত্মার কথা যারা কেউ তিন চারশো বছর বেছে আছেন কেউ আবার দেড়শো দুশো বছর বেঁচে আছেন আমার কথা নয় বইগুলো পড়লেই আপনারা দেখতে পাবেন তো আয়ুকে বাড়ানো যাচ্ছে বা বাড়াতে পারছেন এটা এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস তিন নম্বর আশীর্বাদের দ্বারা যেগুলোই চিরঞ্জীবীরা হয়েছেন যাদেরকে আমরা জানি কিন্তু আমার ধারণা ভারতবর্ষে এরকম চিরঞ্জীবীর সংখ্যা কিন্তু বহু এরকম চিরঞ্জীবীর সংখ্যা আমরা কাদেরকে চিরঞ্জীবী বলে জানি বলুন তো হনুমানজি হ্যাঁ পরশুরাম বেদব্যাস মহারাজা বালি বিভীষণ এই এই এদেরকে তো জানি অশ্বত্থমা এই এরকম অর্জন চিরঞ্জীবীর কথা জানি কিন্তু যে সমস্ত সিদ্ধ যোগীরা জ্ঞানগঞ্জে অবস্থান করছেন হ্যাঁ জ্ঞানগঞ্জে রয়েছেন জ্ঞানগঞ্জ সেই জায়গা বলা হয় আশ্চর্য জায়গাগুলো কীরকম বলুন তো বলা হচ্ছে কি যে বলা হচ্ছে কৈলাস যে পর্বত কৈলাসকে দেখা হয় ঠিক উল্টো একটা সেপ হ্যাঁ এই এই জিনিসগুলো মানে যখন এগুলো নিয়ে কেউ চর্চা করবেন না তখন অন্য অনুভূতি আসে নিজেদের মধ্যে কিছু পজিটিভ ফিল আছে যারা দেখবেন গান বাজনা করেন তারা এটার সাথে রিলেট করতে পারবেন কোনো একটা রাগের মধ্যে যদি কেউ ঢোকেন ঢোকেন যারা গান বাজনা করার মানুষ তারা এটা বুঝবেন যে কোনো একটা রাগের মধ্যে যখন ঢুকছেন তখন তিনি কতক্ষণ বাজাচ্ছেন তাহলে কোনো ঠিক ঠিকানা নেই কতক্ষণ যে একটা রাগকে আলাপটাকে টানছেন কেউ ঠিক ঠিকানা নেই এরকম ব্যাপার না তো ঠিক সেরকমই বলা হচ্ছে তার ভেতরে আমরা দেখি কি সত্য মিথ্যা আমি জানি না এগুলো কিন্তু আমার পড়া আমি কিন্তু আমি জ্ঞানগঞ্জে গিয়েও দেখিনি আমি হিমালয়ে গিয়েও দেখিনি তো বলা হচ্ছে জ্ঞানগঞ্জের ভেতর একটা আস্ত শহর রয়েছে আবার সেটা অনেকে মানে ওটাই কৈলাস যাই হোক আবার কৈলাস পাহাড়ের ভেতর বলা হয় যে কৈলাস পাহাড়টা একটা বড় শহর ভেতরে এবং বলে না অনেক প্রজাতি উপ বিলুপ্ত হয়েছে এটা দেখুন এটা একটা চেন চলে সত্য তেতা দ্রাপড় কলি এই এইভাবে আবার কলির পর আবার সত্য যুগ আসবে বলা হচ্ছে প্রত্যেক প্রজাতির একটি পুরুষ এবং একটি স্ত্রী সেটা যে কোনো তারা ওর ভেতরে অবস্থান করছে যখন নতুন যুগ শুরু হবে তখন তারা ওখান থেকে এসে আবার নতুন করে জায়গা তৈরি হবে বা প্রজাতিগুলো আবার ফিরে আসবে সত্য মিথ্যা আমি জানি না এটা ব্যাপার তো অদ্ভুত কিছু ব্যাপার রয়েছে এবং ধরুন আমরা যারা হিন্দু আমরা যারা পুরাণ মানি আমরা যারা দেবতা মানি ধর্ম মানি বা এগুলো মানি আমরা তো বিশ্বাস করি সিদ্ধ সাধক ঋষি মুনি এগুলো এরা রয়েছেন আমরা যদি বাবা লোকনাথকে মানি রামকৃষ্ণদেবকে মানি বামদেবকে মানি তাহলে লোকনাথ বাবাকে যদি আমরা বিশ্বাস করি লোকনাথ ব্রহ্মচারীকে তাহলে তো তিনি যেগুলো বলে গেছেন তিনি তো জ্ঞানগঞ্জ দেখে এসছেন তিনি সেখানে সিদ্ধ সাধক বা যোগীদের তো দেখে এসছেন কিন্তু আজকের ডেট পর্যন্ত কি তাদের খুঁজে পাওয়া গেছে যাইনি তো আমরা আজকে পরমাণবিক শক্তিগুলোকে ব্যবহার করছি বা পারমাণবিক অস্ত্র বা এগুলো তা মহাভারতের যুদ্ধে তো ব্রহ্মাস্ত্র কী অ্যাকচুয়ালি পারমাণবিক অস্ত্র তো তার ব্যবহার মন্ত্র দ্বারা তাকে জাগরিত করার প্রয়োগ এনারা তো জানতেন এইখানেই তো মজা তো আমি টপিকটা অন্য দিকে পুরো ডাইভার্ট হয়ে গেল মানে এগুলো একের পর এক চলে আসতে থাকে তো যেটা বলছিলাম যে হিমালয়ের গুহায় বলা হয় এবং সিদ্ধক্ষেত্র ন নর্মদা ক্ষেত্র এখানেও বহু যোগী কিন্তু যুগ যুগ ধরে তপস্যা করছেন সাধনা করছেন এবং এটাও তো সত্যি যে তাদের সাধনার দ্বারাই তো এখনো পৃথিবী এইভাবে চলছে বলা হয় বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি রামকৃষ্ণদেবের কাছে গিয়ে বলেছিলেন যে ঠাকুর তোমাকে বুঝলো না তুমি তো এই মর্তভূমিতে রয়েছো সাধারণ কলকাতার বুকে বসে রয়েছো তাই তুমি কত বড় সিদ্ধ মহাত্মা লোকে বুঝল না তুমি যদি পাহাড়ের গুহায় থাকতে লোকজন চার দিন ধরে গিয়ে তোমার দেখা করে আসতো তাহলে বুঝতো যে ক্ষমতা কি তো এই যে যোগী যোগীরা এদের ক্ষমতা কিন্তু অসীম এবং এই যে চিরঞ্জীবীরা এরা কোথায় কিভাবে আছেন কেউ জানেন না সমস্তটাই আন্দাজ আন্দাজ যেমন আমরা আন্দাজ করি না যে ওকে মনে হয় আমরা কলকাতায় দেখেছিলাম তাহলে মনে হয় কলকাতাতে থাকে এদের চরণভূমি আমরা সীমা সীমানার মধ্যে বদ্ধ কিন্তু এদের কোনো সীমানার ঠিক ঠিকানা নেই কোথায় আছেন কিন্তু এনারা আছেন অ্যাকচুয়ালি এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে সাধনার সাথেই যুক্ত সাধনার সাথেই যুক্ত তো এটাই হচ্ছে মজা এবং এর আরও অনেক কিছু প্রসেস আছে আমি নয় নেক্সট দিন আপনাদেরকে এই নিয়ে আলোচনা করবো নেক্সট সাপ্তাহিক রাশি ফলে আজকেরটা ঠিক জমলো না আজকে ঠিক এদিক ওদিক হয়ে গেল একটু এক বলতে শুরু করেছিলাম দিকটা অন্যদিকে ঘুরে গেল। তো যাই হোক চেষ্টা করবো নেক্সট সাপ্তাহিক রাশি ফলে এটুকুই থাক আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার